শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। প্রথা অনুযায়ী ঘাটশি পূজা শেষ হওয়ার 7 দিন পর কের পূজা শুরু হয়। রাজন্যের আমল থেকে ত্রিপুরা এই কের পূজা হয়ে আসছে। সুখ সমৃদ্ধি কামনায় এবং জরা ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কের পূজার আয়োজন করা হয়। কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। আগে একের আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ ও পুরাতন আগরতলায় পুরাতন হাভেলিতে অনেকটা জায়গা জুড়ে হতো। এখনকালে বিবর্তনে কের পুজোর গণ্ডি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। পরম্পরাগতভাবে উজ্জয়ন্ত প্রাসাদের এক কোণে এই পুজোর আয়োজন করা হয়। শুক্রবার রাত 10টা থেকে কেরের শুভারম্ভ হয়। রাতে অধিবাসের পর শনিবার সকাল থেকে পূজা শুরু হয়। রাজপুরোহিত জানান, জাতি উপজাতি মিলনের পুজো কের পুজো, তবে কেরের কণ্ঠের মধ্যে সবাই প্রবেশ করতে পারেন না। ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হল কের পুজো। শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমীতে 7 দিনের ঘাটশি পুজো চৌদ্দ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরে 7 দিনের মাথায় শুরু হয় কের পূজা। কের পুজো হবে, তাই আসতে দেখো না, সেই পুজো শুরু হবে। ঘাটশির 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে, আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাজিয়া। মূলত কের পুজোটা কী কী কারণে হয়? জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন। কত বছর আগে এই পুজোর? এটা সঠিক বছর বলা যাবে না, রাজ আমল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ভগবান থেকে প্রার্থনা, যাতে সুখ শান্তি থাকে, জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে। নিয়মটা কি রয়েছে? এখানে নিয়ম হলো কালকে রাত্রে 10টায় লেগেছে কের, আজকে সারাদিন থাকবে, কালকে ভোর 5টায় কের সমাপ্ত হবে। কের পূজা মানে চতুর্দশ দেবতারই পূজা। অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বিধি নিষেধ মেনে এই পুজো করতে হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।